প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হবে, ফর্ম ফিল আপ করে ফেলেছো, তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে কবে থেকে এক্স্যাক্টলি আমরা মেরিট লিস্ট চেক করতে পারবো। একদম অথেন্টিক অফিসিয়াল আপডেট তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো, কারণ বহু জায়গার থেকে তোমরা ভুল ইনফরমেশান পাচ্ছ। এবং কটা মেরিট লিস্ট একসাথে দেখতে পারবে, একই সাথে কটা কলেজে ভর্তি হতে পারবে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাডমিশন নেবে, তারা রীতিমতো প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো। যারা করনি তাদের জন্য এখনও কিন্তু ফর্ম ফিল আপের পোর্টাল চালু হয়েছে। তো এখানে বলে রাখি, অনেক কলেজ, বিভিন্ন কলেজ কিন্তু রীতিমতো ইউজিসির গাইডলাইন ছাড়াই মেরিট লিস্ট অ্যাকচুয়ালি টাঙিয়ে দিয়েছিল। যেমন দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, এবং তাছাড়াও কিছু কলেজ কিন্তু রীতিমতো মেরিট লিস্ট টাঙিয়ে দিয়েছিল, এবং সেই কারণেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আসে লিখিতভাবে, এবং তারা তাদের মেরিট লিস্ট বন্ধ করতে কলেজের বাধ্য হয়। তো অ্যাকচুয়ালি তোমাদের অনেকের মনে জিজ্ঞাসাবাদ, অনেকে অনেক জায়গা থেকে শুনেছ যে আঠাশ তারিখের পর নাকি তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে। অ্যাকচুয়ালি কিন্তু কোনোটাই বাস্তব না। ইউজিসি আগেভাগেই একটা অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত করেছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তোমাদের মেরিট লিস্ট কিন্তু 31 তারিখে, মানে আগস্ট মাসের 31 তারিখ থেকেই কিন্তু টাঙানো হবে। তার আগে কোনো কলেজ যদি তোমাদের মেরিট লিস্ট টাঙায়, সেটা আনঅফিসিয়ালভাবে তোমাদের মেরিট লিস্ট টাঙানো হবে। অ্যাকচুয়ালি তোমাদের মেরিট লিস্ট টাঙানোর ওর অফিসিয়াল সময়সীমা হচ্ছে 31/8/2021, মানে এই মাসের 31 তারিখ থেকে মেরিট লিস্ট চালু হবে, এবং পরের মাসের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই মেরিট লিস্ট টাঙাতেই থাকবে। অর্থাৎ ধরো কোনো কলেজের আজকে ফার্স্ট মেরিট লিস্ট টাঙালো, সেই মেরিট লিস্ট অনুযায়ী স্টুডেন্টদের ভর্তি নিল, ভর্তি নেওয়ার পর সিট ফাঁকা রয়েছে, আবার দ্বিতীয় মেরিট লিস্ট টাঙালো। এইরকমভাবে মেরিট লিস্ট এবং ভর্তির প্রক্রিয়া দুটোই কিন্তু একই সাথে 31/8/2021 থেকে চলবে হচ্ছে 30/9/2021, মানে এই টোটাল এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের টোটালি ভর্তি আর মেরিট লিস্ট টাঙানো হবে, এবং তোমরাও ভর্তি হয়ে যাবে এই সময়ের মধ্যে। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এক মাস সময় থাকবে, একটা দুটো তিনটে করে এক একটা কলেজে মেরিট লিস্ট টাঙাবে, কোনো কোনো কলেজে একাধিক মেরিট লিস্ট হবে, 5, 6 কিংবা 10টাও মেরিট লিস্ট হতে পারে, কিন্তু এই সময়টুকুর মধ্যেই মেরিট লিস্ট টাঙানো হবে। এই সময়ের মধ্যেই মেরিট লিস্ট টাঙিয়ে তোমাদের ভর্তির প্রক্রিয়াও কমপ্লিট হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই বুঝতে পারছি না যে আমি কবে সাইবারে গিয়ে চেক করব, বা আমি কবে অ্যাকচুয়ালি চেক করতে পারবো আমার মেরিট লিস্টে নাম এসেছে কিনা। তো তোমাদের এর ওয়েট করতে হবে 31/8/2021 পর্যন্ত, ও ইউজিসির গাইডলাইন অনুযায়ী অফিসিয়ালভাবে। এর পরবর্তী কোশ্চেন, 31 আগস্ট কি প্রত্যেকটা কলেজের মেরিট লিস্ট টাঙানো হবে? তো এক্ষেত্রে বলে রাখি, সম্ভবত প্রায় বেশিরভাগ কলেজই কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট 31/8/2021 তারিখেই পাবলিশ করবে। এমনও হতে পারে কোনো কলেজ 31 তারিখে করলো না, সেপ্টেম্বর মাসে 1 তারিখে কিংবা 2 তারিখে করলো, এটা কিন্তু হতেই পারে। সে নিয়ে কোনো ও মানে সমস্যার কারণ নেই যে মেরিট লিস্ট টাঙানলো না তার মানে টাঙাবে না, এরকম কোনো না। মানে 31 তারিখ থেকে সময় শুরু হবে, এ শেষ হবে গিয়ে তোমাদের এক মাস পর। সেক্ষেত্রে ওই দিনই বেশিরভাগ কলেজ টাঙিয়ে দেবে, কিছু কিছু কলেজ নাও টাঙাতে পারে। তো এবার কথা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের একটা কলেজে একাধিক ডিপার্টমেন্টের জন্য আমি পাসেও আবেদন করেছি, অনার্সেও আবেদন করেছি, তো সেক্ষেত্রে বা একাধিক সাবজেক্ট নিয়ে আমি কলেজে আবেদন করেছি, সেক্ষেত্রে প্রত্যেকটা মেরিট লিস্ট কি একই সময়ে বেরোবে? দেখো, কোনো একটা পার্টিকুলার কলেজের যদি মেরিট লিস্ট বের হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু একই সাথে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে তুমি যদি একটা কলেজে একাধিক ডিপার্টমেন্টে আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমার কিন্তু অনার্সের রেজাল্ট সেই কলেজ এবং পাসের রেজাল্ট কিন্তু একই দিনে তুমি দেখতে পারবে। কোনো কলেজের মেরিট লিস্ট যদি বেরোয়, সমস্ত ডিপার্টমেন্টের মেরিট লিস্ট কিন্তু একই সাথে বেরোবে। কাজেই তুমি কিন্তু ওই দিনই ওই কলেজের যে কটা ডিপার্টমেন্টের জন্য অ্যাকচুয়ালি আবেদন করেছো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তুমি চেক করতে পারবে তোমার নাম মেরিট লিস্টে আছে কি না, তুমি ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়ে কলেজে ভর্তি হতে পারবে কি না। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে, আমরা কি একটা কলেজে একাধিক সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারি? আমি অনার্সেও অ্যাকচুয়ালি আবেদন করেছি, আমি পাসেও আবেদন করেছি, আমি বুঝে উঠতে পারছি না যে অনার্স নিয়ে গিয়ে যাবো না পাস নিয়ে গিয়ে যাবো, আমার কিছু সময় আরও দরকার, সেক্ষেত্রে আমি দু জায়গায় ভর্তি হতে চাই, দুটো অনার্সে ভর্তি হতে যেতে চাই, একই কলেজে পাশেও ভর্তি হতে চাই, কি ভর্তি হতে পারবো?
অবশ্যই তুমি ভর্তি হতে পারবে, তুমি ফিস জমা দিলে তুমি ভর্তি হয়ে যাবে, কিন্তু তুমি কন্টিনিউ করতে পারবে না। আগস্ট মাসের মধ্যে কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি অনার্স নিয়ে পড়তে চাও না পাস নিয়ে পড়তে চাও না এই অ্যাকচুয়ালি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়তে চাও। সেক্ষেত্রে এ তুমি যে সাবজেক্ট কম্বিনেশন বা অনার্স নিয়ে পড়তে চাইলে সেইটা বাদ দিয়ে বাদ বাকি যে ডিপার্টমেন্টে তুমি ভর্তি হয়েছিলে সেই ডিপার্টমেন্টে তুমি পড়তে চাও না, এরকম কিন্তু একটা পত্র লিখতে হবে। আর তুমি যদি এটা অক্টোবরের মধ্যে অ্যাকচুয়ালি কলেজে জমা দাও, সেক্ষেত্রে তুমি যে ফিস দিয়েছিলে সেই ফিসের পুরোটাই তুমি পেয়ে যাবে। আর যদি তুমি ডিসেম্বরের মধ্যে জমা দাও, তো 1000 টাকার কেটে বাদ বাকি টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে। মানে ভর্তি তুমি হতেই পারো, কিন্তু কন্টিনিউ তোমাকে একটা অনার্স বা পাস বা কোনো একটা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে এগিয়ে যেতে হবে। আশা করি তোমাকে কি বলতে চাইলাম তুমি বুঝতে পেরেছো। এবং তুমি আমি প্রত্যেককে বলবো এই মুহূর্তে অনেকটা সময় আছে, তুমি নিজের মধ্যে ডিসিশান নাও, বড় কাউর থেকে ডিসিশান নিতে পারো ও, এবং তোমার ইন্টারেস্টের অ্যাকর্ডিং তুমি কিন্তু অ্যাকচুয়ালি অনার্স পাস বা তোমার সাবজেক্ট কম্বিনেশন রাখো। তুমি কোন সাবজেক্ট কম্বিনেশনে কলেজ কমপ্লিট করতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। আর কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কিংবা আমার ইনস্টাগ্রাম লিঙ্ক তোমরা এখানে ইনস্টাগ্রাম আইডি তোমরা দেখতেই পাচ্ছ বা লিঙ্ক ডেসক্রিপশানে আছে, ওখান থেকেও আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।